হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা ক্যানভাস পেন্টিং করব মনস্টেরা লিফের। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ক্যানভাসে পেন্ট করতে হয়। এটা বিগিনার লেভেল, তাই আমি দুইটা রাউন্ড ব্রাশ ইউজ করছি, অন্য কোনো ব্রাশ ইউজ করব না, যাতে ইজিলি যারা বিগিনার তারাও এটা করতে পারে। একটা বাইন্ডার বা মিডিয়া ইউজ করব হালকা ব্রাশটা চালানোর জন্য, তা না হলে ব্রাশটা অনেক হেভি হয়ে গেলে চলতে চায় না। আর দুইটা কালার ইউজ করব অনলি। প্যালেটে কালার ঢেলে নিয়েছি, এবার কালারটা শুরু করা যাক। লেটস বিগিন। প্রথমে সবুজ কালারটা দিয়ে আমি সম্পূর্ণ পাতাটাই কভার করে দিব। কারণ হচ্ছে আমরা যখন অ্যাক্রিলিক করি তখন ডার্ক কালার করার পর লাইট কালার অ্যাপ্লাই করতে হয়, তাই আমি এখানে আগে সবুজ কালারটা দিয়ে সম্পূর্ণ পাতাটাকে কভার করে দেওয়ার পর আমি ইয়েলো কালার আর লাইট গ্রিনের মাধ্যমে এই কালার মানে এই পাতাটাতে হাইলাইটস করব। আর এক্সকিউজ গাইজ, আমার ভয়েসটা একদমই এক্সকিউজ করবেন, মানে দয়া করবেন, কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একদম বাজে শোনাবে, তার জন্য এক্সট্রিমলি সরি। যারা একদমই নতুন, যারা একদমই ক্যানভাসে কখনোই কালার করেননি, তারাও কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা দেখে ইজিলি বাসায় ট্রাই করতে পারেন, কারণ ক্যানভাসে করাটা এতটাও কঠিন না আমরা যতটা কঠিন কিনা মনে করি। খুবই ইজি, খালি আপনাদের ব্রাশ ধরাটা ভালো মতো শিখতে হবে, তাহলে আপনারা যখন এটাতে ব্যালেন্স রাখবেন খুব ইজিলি হয়ে যাবে দেখবেন। আর তুলনামূলকভাবে ওয়াটার কালার থেকে অ্যাক্রিলিক করাটা কিন্তু বেশি ইজি, কারণ অ্যাক্রিলিক কালারটা যদি ভুলভাল করেও ফেলেন তাও সেটাকে আমরা আবার রিকভার করা যায়, বাট ওয়াটার কালারে একবার ভুল হয়ে গেলে সেটা রিকভার করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই জন্য অ্যাক্রিলিক একবার হলেও ট্রাই করেন, দেন দেখবেন ওয়াটার কালারের যে স্টেপসগুলো সেগুলো আরও বেশি ইজি লাগবে। তবে হ্যাঁ, অ্যাক্রিলিক আর ওয়াটার কালারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যারা কালার করেন তারাই বুঝবেন। এই সেম মনস্টেরা লিফটা আপনারা কী কী ডিজাইনে ক্যানভাসে করতে পারেন তার সম্পর্কেও আমি ভিডিওর এন্ডে দেখিয়েছি, মানে কতগুলো ডিজাইন, কীরকম ডিজাইন, কী টাইপের ডিজাইন করবেন সেটাও বলেছি, তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আমি এখন যে ক্যানভাসটাতে ড্রয়িংটা করছি সেটা হচ্ছে 10 ইঞ্চি আর 8 ইঞ্চির যে ক্যানভাসটা সেটা। আর আপনার 8 ইঞ্চি বা 8 ইঞ্চির যেটা সেটাতে কী ডিজাইন করবেন, মনস্টারে কী করতে পারেন তাও আমি বলেছি ভিডিওর এন্ডে, অ্যান্ড 12 ইঞ্চি আর 8 ইঞ্চির যেটা সেটাও বলেছি। সেমভাবে স্টিকটাতেও কিন্তু আমি গ্রিন কালার দিয়ে করে নিচ্ছি, উপরের যে অংশটা সেটাতে আমি পরে করব। এখন ইয়েলো কালার দিয়ে এটাতে হাইলাইটস করব, মানে এটা লাইট অ্যান্ড শেডস অ্যাপ্লাই করব। তো ইয়েলোটাই আমি ব্লেন্ড করে করে লাইট গ্রিনের দিকে আনব, তাই আগে ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি, এবার ব্লেন্ড করে আমি এটাকে মিক্সড করে দেব। ব্লেন্ড করার পর আমার যদি মনে হয় যে আরেকটু লাইট প্রয়োজন তাহলে সেই অনুযায়ী আমি অ্যাড করতে পারবো। তাই শুরুতেই আপনারা কি করবেন যে লাইটটা আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন। আস্তে আস্তে অ্যাপ্লাই করলে কি হয়, যখন দেখবেন ভুলও হয়ে যাচ্ছে আপনারা সেটাকে রিকভার করতে ইজি হবে, আপনার ড্রয়িংটা বা আর্টটা নষ্ট হবে না। কিন্তু যখন একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে ফেলবেন তখন দেখবেন সেটাকে আবার ঠিক করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তাই অল্প অল্প দিবেন আর অল্প অল্প ব্লেন্ড করে দেখবেন যে কেমন হয়। আমি এখন তাই করছি, অল্প অল্প দিয়ে দিয়ে দেখছি, আমার মন যেখানে মনে হচ্ছে যে একটু ডার্ক দরকার, যেখানে একটু লাইট দরকার, সেখানে আমি ডার্ক অ্যান্ড লাইট এভাবে করে অ্যাপ্লাই করছি। ড্রয়িং খুব মজার একটা ব্যাপার, তাই আপনারা আপনাদের মন মতো করবেন, কোনো জোর নাই, কোনো প্রেশার নাই, যা আঁকতে ভালো লাগবে তাই আঁকবেন, দেখবেন অবশ্যই সুন্দর হবে। ইদানিং কিন্তু বিভিন্ন শেপের ক্যানভাস পাওয়া যায়, সেগুলো এনে আপনারা বাসায় ট্রাই করতে পারেন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল। আমি আমার চ্যানেলে পরবর্তীতে সেগুলো টিউটোরিয়ালও দেখাবো, আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। ওই পাতাটাতেও সেমভাবে আমি করে নিচ্ছি, পাতার বাইরের দিকগুলোতে আমি লাইট করে নিচ্ছি আর ভিতরের দিকটা একটু ডার্কই থাকবে, আমি এখানে কোনো অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি না। যেহেতু বিগিনার লেভেল তাই আমি খুব বেশি কঠিন করে দেখাবো না বা খুব বেশি কঠিনও করবো না, এটা খুবই ইজি একটা ড্রয়িং হবে যা মেবি বাচ্চারাও পারবে।
আর আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য। আমি সেম এই দিনেই গত বছর আমার প্রথম ভিডিওটা আপলোড করি, আর এরপর থেকে অনেক সাপোর্ট পাই, আর একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়, সবার সামনে আমার ড্রয়িং আমি তুলে ধরতে পারি, আর সব কিছু আপনাদের জন্য হয়েছে, কমেন্টে আপনারা এনকারেজড করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য থিংস, আর এত ভালোবাসা দেওয়ার জন্য। তা আমরাও একটা ছোটোখাটো ফ্যামিলি, ইনশাল্লাহ এই ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হতে থাকবে। অ্যান্ড আপনাদের দোয়ায় আমি আরও কিছু অ্যামেজিং টিউটোরিয়াল নিয়ে চলে আসব। আমার এখন মনে হচ্ছে যে পাতাগুলো ডান, আমার আর লাইট শেডের দরকার নেই। আর এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা হচ্ছে আমার লাইটটা কোন দিক থেকে আসছে, সেটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মানে কীভাবে কোন দিকে লাইট আর কোন দিকে ডার্ক অ্যাপ্লাই করতে হবে। যেমন লাইটটা যদি লেফট থেকে রাইটে যায় তাহলে লেফটের দিকে হবে লাইট কালার, মানে একটু হালকা হবে, আর রাইটের দিকে ডার্ক হবে। তো আমারটাও সেই টেকনিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রাঞ্চের মধ্যে আমি এভাবেই করছি। লেফটে আমি লাইট কালার অ্যাপ্লাই করছি আর রাইটে আমি ডার্ক কালার অ্যাপ্লাই করছি। আই থিঙ্ক ইটস ডান। আর একটু ফিনিশিং দিয়ে এই যে দেখুন কমপ্লিট হয়ে গেল। তো সহজেই আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো সেমভাবে আমি এখানে 8x8 ইঞ্চির যেটা সেটার মধ্যেও এঁকে নিয়েছি একটা অন্য ডিজাইনের মনস্টেরা। এই সেমভাবে আমি আরেকটা ডিজাইনে বড় একটা 12x8 ইঞ্চির ক্যানভাসেও এঁকে নিয়েছি, সেটা তিনটা পাতা দিয়েছি আমি, আর সময়ের জন্য সেটা কমপ্লিট করতে পারিনি। আই এম রিয়েলি সরি, আমি শর্টসে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।